হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়। কি কাজ করলে ভগবান খুশি হন? ভগবান ভীষণ খুশি হন, আনন্দিত হন। আসুন তাহলে বলি, আমরা কি কাজ করলে ভগবান আমাদের প্রতি খুশি হবেন। দেখুন, ভগবানের সামনে ঘরের মধ্যে একটা ঠাকুর ঘর করলাম, যে ভগবানের সামনে বসে সারা দিন রাত ধরে আমি ভগবানের পুজো করলাম, মালা জপ করলাম, মন্দিরে গেলাম, সেটা করলে ভগবান খুশি তো অবশ্যই হবেন। সেটা করলে যে ভগবান ভীষণ খুশি হবেন তা কিন্তু নয়। আমাদের এই যে সমাজে কত গরিব দুঃখিনী আছে, তারা না খেয়ে অনাহারে থাকে, তাদেরকে খাদ্য দিন বিনা পয়সায়। পয়সা নেবেন না, সবচেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যাদান। ভগবান কৃষ্ণ নিজে মুখে বলেছেন, অন্নদান, বস্ত্রদান, স্বর্ণদান, গোদান, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যাদান। তো আপনারা অনাথ শিশুদেরকে, গরিব দুঃখিনী শিশুদেরকে বিনা পয়সায় পড়ান, তাদেরকে বিদ্যা দান করুন, ভগবান সবচেয়ে খুশি হবেন। এবং মন্দিরে গিয়ে আপনি প্রচুর টাকা খরচ করছেন, আপনার আশেপাশে প্রচুর গরিব মানুষ আছে, তাদেরকে কিছু দান করুন, বস্ত্র দান করুন, গুরুদেবের চরণে কিছু দান করুন। এইগুলো করলে ভগবান ভীষণ খুশি হবেন। এবং গো মাতাকে ভালোবাসুন, প্রাণী মাত্রে সবকে ভালোবাসুন, গুরুকে, বৈষ্ণবকে, ভক্তদেরকে কখনো অপমান করবেন না, তাদেরকে যতটা পারবেন সম্মান করুন, দণ্ডবাদ প্রণাম করুন, ভগবান বিরাট খুশি হবেন। এই যে বললাম, শুধু পুজো করলেই যে ভগবান খুশি হবেন তা তো নয়, আমাদের দ্বারা যদি কোনো ভালো কাজ সমাজে হয় তাহলে সেই কাজগুলো করতে হবে, ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোথায় আমাদের হিন্দু সনাতনী ধর্মের কি হচ্ছে সেখানে কিছু সাহায্য করতে হবে, যাতে সেখানে 5 জনা গিয়ে ধর্মের কথা শুনতে পারে, তাদের জ্ঞান হয়, তারা অমানুষ থেকে মানুষ হয়, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। এইগুলো করলে ভগবান ভীষণ খুশি হবেন। এই নিয়ে একটা রাজার গল্প আপনাদেরকে বলেছি, আমার ভিডিও লিংকে পেয়ে যাবেন, দেখবেন। রাজা সারা দিন ব্যস্ত থাকতেন সেবার কাজে, অন্য কাজে নয়, সেবার কাজে। পুজো আশ্রা কিচ্ছু রাজা করতে সময় পেতেন না, সেবামূলক কাজ করতেন সারা দিন, সেবামূলক কাজ। তো ভগবান সবার প্রিয় পাত্র, সব থেকে প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন ভগবানের কাছে সেই রাজা। তো আসুন আমরা এই কাজগুলো করি, তাহলেই তো ভগবান ভীষণ খুশি হবেন। তো মাতারা কি করব, মাতারা কি করবেন, ভিক্ষা ভিখারীকে ভিক্ষা দেন, কাউকে 2 পয়সা দান করুন, অন্ন দান করুন, কাউকে বস্ত্র দান করুন। আপনাদের প্রচুর কাপড় থাকলে পরার আলমারি বোঝায়, 2 কাপড় কোনো গরিব মানুষের বউদেরকে দিয়ে দান করুন, আপনি নিজে তো ভীষণ খুশি হবেনই। যদি সত্যিই ভক্ত হন তাহলে আপনি অবশ্যই খুশি হবেন। এই কাজগুলো আপনারা করুন, আমরা আর কি করতে পারি, এইটুকু ছাড়া এইটুকুই যথেষ্ট, ভগবান এতেই খুশি হবেন। তো আসুন ছোট করে একটা লাইক গল্প দেখতে থাকবেন, আজ আসছি এখানে। হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়।